नमस्कार चैनल सबाई के स्वागत। आज हम देख ऑनलाइन जरा ड्राइविंग लाइसेंसर आवेदन करें और ड्राइविंग लाइसेंस पावर आगे एक एलएल टेस्ट अर्थात लार्नार लाइसेंसर एक टेस्ट दीते हैं। टेस्टे पास करारे अपनारा एक लाइसेंस पान से हे अनल की क्यों डाउनलोड करब से देख आजकल भिडियोटर माध्यम। আপনারা নিজ নিজ আরটিওতে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করেছেন অনলাইনে এবং সেই ড্রাইভিং লাইসেন্সটি পাওয়ার আগে একটি লার্নার লাইসেন্সের জন্য অনলাইনে আরটিওতে গিয়ে কম্পিউটারের সামনে একটি টেস্ট দিয়ে এসেছেন। সেই টেস্টে 10টি কোশ্চেন থাকে, তার মধ্যে 6টি আপনাকে পারতেই হবে এবং 6টি প্রশ্ন কারেক্ট করলে আপনি পাস। এবং পাস করার সেই দিনের দিন আপনার লার্নার লাইসেন্সটি আপলোড করে দেওয়া হয়, আর না হলে দু একদিন পরে সেই লার্নার লাইসেন্সটি আপনার অনলাইনে আপলোড করে দেওয়া হয় এবং আপনার মোবাইলে একটি এসএমএস আসে ডাউনলোড করার জন্য। আপনি এই লার্নার লাইসেন্সটি কী করে ডাউনলোড করবেন চলুন দেখে নেই ভিডিওটিতে। প্রথমে আপনাকে পরিবহন.gov.in এই ওয়েবসাইটে আসতে হবে। আসার পরে এখান থেকে আপনি একটু স্ক্রল করবেন, স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে এসে এখানে দেখতে পাচ্ছেন ড্রাইভার্স লার্নার লাইসেন্স, এখানে মোর অপশনে ক্লিক করবেন। মোর অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে আরেকটি পেজ ওপেন হবে, সেটি হলো সারথি বলে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এখানে বিভিন্ন রকম ট্যাব আছে ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত এবং ট্রান্সপোর্ট সংক্রান্ত। এর মধ্যে আপনি আপনার ড্রাইভিং লাইসেন্সের জন্য লার্নার লাইসেন্স ডাউনলোড করবেন। তো সেটা এখান থেকে বিভিন্ন ট্যাবের মধ্যে আপনি চলে যাবেন। প্রথমে যেটি আছে লার্নার লাইসেন্স, এখান থেকে পিন লার্নার লাইসেন্স ফর্ম নাম্বার 3 এখানে ক্লিক করবেন। আর এই ওয়েবসাইটে সরাসরি আসার জন্য ভিডিওর ডেসক্রিপশন লিঙ্কে এই লিঙ্কটি দিয়ে রাখব, আপনি সেখানে ক্লিক করে সরাসরি এই লিঙ্কে চলে আসতে পারবেন। তারপরে এখানে ক্লিক হেয়ার টু সেট ব্রাউজার সেটিং টু ভিউ ডিজিটাল সাইন ডকুমেন্টস, এইখানে প্রসিডে ক্লিক করব। এখানে তিনটি অপশন আসবেন, তার মধ্যে অ্যাপ্লিকেশন নাম্বার, আপনি যখন আবেদন করেছিলেন তখন অ্যাপ্লিকেশন নাম্বার এবং ডেট অফ বার্থ, সেটা দিয়ে সাবমিট করলেও আপনি ডাউনলোড করতে পারবেন। আর আপনার মোবাইলে আপনি পরীক্ষায় পাস করার পরে আপনার মোবাইলে একটি এসএমএস আসবে, সেখানে দেখবেন একটি লাইসেন্স নাম্বার আছে, সেই নাম্বার দিয়েও আপনি সাবমিট করে এখানে থেকে ডাউনলোড করতে পারবেন। আর তাছাড়াও আপনার মোবাইল নাম্বার দিয়ে, এখানে আপনার মোবাইল নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে সাবমিট করলেও আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো এখান থেকে আমি অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে ডাউনলোড করে দেখাবো। তো এখানে আমার সেই অ্যাপ্লিকেশন নাম্বারটি দেব। দেওয়ার পরে এখান থেকে ডেট অফ বার্থটি সিলেক্ট করব। দেওয়ার পরে এখানে সাবমিট বাটনে ক্লিক করব এবং সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি যে অ্যাপ্লিকেশনের সময় মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারে একটি এসএমএস যাবে, সেই এসএমএসটি এখানে ইনপুট করতে হবে। আপনার মোবাইলে এরকম একটি ওটিপি আসবে এবং সেই ওটিপিটি এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনার সামনে একটি পিডিএফ আকারের আপনার লার্নার লাইসেন্সটি ওপেন হবে। এটি হলো আপনার সেই লার্নার লাইসেন্স। এই লার্নার লাইসেন্সটি আপনি এখান থেকে ডাউনলোড করবেন, ডাউনলোড করে আপনি আপনার কম্পিউটার বা মোবাইলে নিয়ে নিতে পারবেন। আর এখান থেকে আপনি এটাকে প্রিন্ট আউটও করে নিতে পারবেন। তো এখান থেকে আমি আমার লার্নার লাইসেন্সটি প্রিন্ট আউট করব। এভাবে আপনি আপনার লার্নার ড্রাইভিং লাইসেন্সটি ডাউনলোড করতে পারবেন এবং ডাউনলোড করার পরে আপনি আপনার মোবাইল বা কম্পিউটারে সেভ করে রাখতে পারবেন। আর সেম প্রসেসে আপনি আপনার মোবাইলেও এই একইভাবে আপনি আপনার লার্নার লাইসেন্সটি ডাউনলোড করতে পারবেন। আর সেই সঙ্গে আজকের ভিডিওটি এই পর্যন্তই। কথা হচ্ছে পরের অন্য কোনো একটা আপডেট নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নমস্কার।